প্রবাদে আছে, হাজার টাকার বাগান খাইল 5 শিকার ছাগলে। এই প্রবাদের বাস্তব রূপ দেখিয়ে দিল সাদিক এগ্রো। প্রতিষ্ঠানটির 15 লাখ টাকার একটি ছাগল মুহূর্তেই ধ্বংস করে দিয়েছে রাজস্ব কর্মকর্তা মতিউরের কোটি কোটি টাকার সাম্রাজ্য। কিন্তু জানেন কি, দেশ জুড়ে আলোচিত ছাগল কাণ্ডের সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদকে সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন সাদিক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন। এরপর এর দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন আগামীর ব্যাংকিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছাগলটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। আলোচিত এই ছাগলটি যশোর থেকে আনার তথ্য স্বীকার করেছেন সাদিক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও। এদিকে চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানোর প্রমাণ পাওয়া গেছে। মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত গরু চোরাচালানের সিন্ডিকেট বিস্তার করেছেন মোহাম্মদ ইমরান হোসেন। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু আনা হয়। সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা। ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের। এ খাতের অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয়। কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন। দাপট দেখিয়ে বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখল নিয়েছেন শাহ ইমরান হোসেন। কালবেলার দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, 2008 সালে রাজধানীর উপকণ্ঠ বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদিক এগ্রোর। তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকেই প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়তে শুরু করেন ইমরান, আর সেই সুবাদেই জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন। এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু। এহসান আব্দুল্লাহ, কালবেলা।